আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা প্রতিদিন অনেক রান্না করে থাকি, বড়দের জন্য, ছোটদের জন্য, বাচ্চাদের জন্য পোলাও, কোরমা, এটা সেটা কত কিছু রান্না করি। আমরা কি একবারও ভেবেছি যে বয়স্ক লোকদের জন্য কিছু একটা রান্না করা দরকার, ওদের শরীরের একটা পুষ্টি দরকার? তো আজকে আমি ওরকমই একটা পুষ্টিকর জিনিস দেখাচ্ছি, যাদের যারা বয়স্ক লোক, দাঁত নেই, মাংস টাংস কিছু খেতে পারে না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। এখানে নিয়েছি আমি বাদাম, চাল, ভাতের চাল, মুড়ি। বাদামটাকে ভেজে ছিলকাগুলো প্রথমে ছিলে নিয়েছি, এইভাবে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ভাতের চাল যেটা, সেটাকে ভেজে নিয়েছি। আর থাকছে মুড়ি। এটা তৈরি করার জন্য আর সব কিছু সমপরিমাণ লাগে। এখানে চাল ভাজা, আর এখানে থাকছে মুড়ি। তো সব কিছু সমপরিমাণ নিয়ে, এখানে আমি 1 কেজি বাদাম নিয়েছি, 1 কেজি চাল নিয়েছি, আর 1/2 কেজি মুড়ি নিয়েছি। আর যদিও মুড়ি আরও কিন্তু আছে, সবগুলো এখন একসাথে ব্লেন্ড করব। এটা যে বয়স্ক লোকদের কি পুষ্টি একটা খাবার, সেটা যাদের বাসায় বয়স্ক লোক আছে তাদের যদি খাওয়ান তখনই বুঝতে পারবেন। আমি এটা আমার আম্মার জন্য রেডি করছি, আগে আমার শাশুড়িকে করে দিতাম, তো এখন উনি নেই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এইভাবে সমপরিমাণ দিয়ে এই ব্লেন্ড করতে হয়। শুধু যদি আলাদা আলাদা করা হয় তাহলে কিন্তু বাদামটা একদম তেলে চুপচুপা হয়ে যাবে। এইভাবে তিনোটা একসাথে দিয়ে তারপর ব্লেন্ড করতে হয়। এটা অসাধারণ একটা পুষ্টিকর খাবার, বয়স্কদের সেরিলাকের মতো বলতে পারেন। এটা যাদের বাসায় বয়স্ক লোক আছে তাদেরকে এই পুষ্টির জন্য কিন্তু এটা আপনারা করে দিতে পারেন, এবং এটা খুবই পছন্দ করে খাবে। এটা দুধ এবং চিনি মিশিয়ে, কেউ যদি সেরিলাকের মতো করে খেতে চায় ওটাও পারে, কেউ আর একটু ভারী করে খেতে চাইলে ওটাও পারে। এটা খুবই একটা পুষ্টিকর খাবার, তাই আমি এটা সবার সাথে শেয়ার করলাম, যেহেতু আমার আম্মাকে এটা খাওয়াই। এটা দুধের সাথে গুলিয়ে খেতে পারে, তারপর সাথে চিনি মিশিয়ে খাবে। তো এইভাবে যদি আমরা একটা বয়স্কদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করি, ওনারাও কিন্তু পুষ্টি থেকে বঞ্চিত হন না। আশা করি যাদের বাসায় বয়স্ক লোক আছে তাদেরকে অবশ্যই এটা করে খাওয়াবেন। তাহলে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।